নমস্কার বন্ধুরা আর ডি কম্পিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি সায়েন্সের বেশ কিছু এমসিকিউজ এবং টেকনোলজি রিলেটেড যেমন এটা কিছুটা কোয়েশ্চেন আছে ফুড টেকনোলজি এবং পরে কিছু সায়েন্সের ওয়ান লাইনার যেমন ধাতু তার ধর্ম তারপরে কিছু যেমন যেগুলো হয় কি বলে অ্যামালগাম হ্যাঁ মানে ধাতু শঙ্কর এরম ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজকে তো পুরো ভিডিওটা দেখুন নাহলে আপনারা বুঝতে পারবেন না অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আজকে ডিসকাস করবো আর ডিসক্রিপশান লিঙ্কে আমি আগের যে ভিডিওগুলো যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভারমেন্টাল সায়েন্স এর লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এর ডাব্লিউ আগত যে ডাব্লিউ বিসিএস মেন্স এবং প্রাইমারি টেটের জন্য এগুলো ইম্পর্টেন্ট ইভিএসটা তো প্রাইমারি টেটেও লাগে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোয়েশ্চেনগুলো ডাব্লিউ বিসিএসে লাগবে মেনের জন্য সো চলুন স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেনে বলছে যে চিপসের প্যাকেট কোন গ্যাস থাকে এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস এন টু তারপর বলছে ঠান্ডা পানীয় সংরক্ষণ হিসাবে সংরক্ষক হিসাবে কী ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম বেঞ্জুয়েট এর ফর্মুলা হচ্ছে সি এ সি সেভেন এইচ ফাইভ ও টু হোল টু আচ্ছা তারপর নেক্সট কোশ্চেনে বলছে যে কৃত্রিম চিনি বা আর্টিফিশিয়াল সুগার কোনটা সেটা হচ্ছে স্যাকারিং ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোনটি টেবিল সল্ট নামে পরিচিত এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই জানি এই কোয়েশ্চেনটা আচ্ছা দুধে কোন প্রোটিন থাকে এটা হচ্ছে কেসিন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেসিনের কোয়েশ্চেনটা বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায় আচ্ছা ডিমে কোন প্রোটিন থাকে এগুলো প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেস অব্দি দেখুন ভিডিওগুলো ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনারা পেয়ে যাবেন আর এগুলো যাদের জানা তারা ঝালাই হয়ে যাবে তাদের রিভাইজ হয়ে যাবে সো পুরোটা দেখুন ওকে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ওকে আচ্ছা স্যাকারিনের রাসায়নিক নাম কি মানে কেমিক্যাল নেম অফ স্যাকারিন সেটা হচ্ছে অর্থো সালফো জিমাইড ওকে আচ্ছা হচ্ছে ভিটামিন সি রাসায়নিক নাম এটা হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড অপশান এ ওয়াইনে কোন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আচ্ছা তারপর হচ্ছে খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহারের কারণ কী বলছে এটা হচ্ছে খাবার যাতে খারাপ না হয় মানে খারাপ হওয়ার থেকে রক্ষার জন্য এটা হচ্ছে কারণ আচ্ছা নেক্সট ঠান্ডা পানীয়তে বা মানে কোল্ড ড্রিঙ্ক্সে কোন গ্যাস থাকে এটা সবাই জানি আমরা কার্বন ডাইঅক্সাইড থাকে এটাকে অতিরিক্ত চাপে রেখে দেওয়া হয় ওকে আচ্ছা অ্যাসপারমেট কোন ধরনের খাদ্যে ব্যবহৃত হয় এটা হচ্ছে আইসক্রিমে ব্যবহৃত হয় আচ্ছা নিচের কোনটি সবচেয়ে মিষ্টি সুগার সেটা হচ্ছে ফ্রুক্টোজ আচ্ছা এসেন্সিয়াল অয়েলে কোনটি থাকে এটা হচ্ছে টার্পিনয়েড থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আয়োডিন টেস্ট করা হয় কোনটি শনাক্ত করার জন্য সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা নিচের কোন পাত্রতে পাত্রতে সিদ্ধ ফল রাখা হয় না মানে সেটা হচ্ছে মানে সাইট্রাস ফল মানে হচ্ছে টক ফল রাখা হয় না সেটা হচ্ছে যে লোহা লোহার পাত্রে ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে যেটা তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন সেলুলোজের হাইড্রোলাইসিসের ফলে তৈরি হয় ডি গ্লুকোজ আচ্ছা সোডা ওয়াটারে কোন অ্যাসিড থাকে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এর ফর্মুলা হচ্ছে এইচ টু সিও থ্রি ওকে আচ্ছা কোন অ্যাসিড লেবুর টক স্বাদ হওয়ার জন্য দায়ী সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড ওই জন্য বলে সাইট্রাস ফুড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত স্থান কোন স্থানটি এটা টেকনোলজি কিছু কোয়েশ্চেন আমি এ করেছি মানে সাথে অ্যাড করেছি সেটা হচ্ছে যেমন নিম্নলিখিত কোন স্থানটি দু হাজার বারো সেপ্টেম্বরে নাসার একশোতম মহাকাশ মিশনটি উৎক্ষেপিত হলো ঠিক আছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শিহরিকোটা যেখান থেকেই সব এগুলো উৎক্ষেপিত হয় ওই যে আমাদের যে স্যাটেলাইটগুলো বিভিন্ন আচ্ছা তারপর হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে ঘোরে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ওকে এটা এটা হচ্ছে যে এর কোয়েশ্চেন এটা কোন দিক থেকে কোন দিকে ঘোরে জিও খুব কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে ওকে আচ্ছা তারপরে হচ্ছে যে এইচ ডি ওয়ান সিক্স টু এইট টু সিক্স এটা কী এটা হচ্ছে নতুন আবিষ্কৃত নক্ষত্র আচ্ছা তারপর হচ্ছে নাসার অপারেশন আইস ব্রিজ কোন গ্রহের তলের পর্যবেক্ষণ করে সেটা হচ্ছে পৃথিবী আচ্ছা নাসার ম্যাভেন মহাকাশ যান কোথায় অবতরণ করেছে সেটা হচ্ছে মঙ্গল আচ্ছা হচ্ছে পৃথিবী ছাড়া কোন গ্রহে মরুভূমি আছে মঙ্গল গ্রহে মানে মার্সে ঠিক আছে আচ্ছা নিচের কোন গ্রহের আবহাওয়া হিরে গঠনের পক্ষে অনুকূল এটা হচ্ছে শনি এবং বৃহস্পতি আচ্ছা তারপর হচ্ছে নিউ স্টার কি সেটা হচ্ছে নাসার ব্ল্যাক হোল সন্ধানকারী মহাকাশযান আচ্ছা ভারতে উনিশশো সালে আহ বন্য সংরপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্য কুকুর ঢোল বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত ওই প্রজাতিটি সংরক্ষণ এবং বংশবৃদ্ধি প্রথম ভারতের কোন চিড়িয়াখানা করে করেছে সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক এটা কোথায় অবস্থিত না বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে দু হাজার চোদ্দো সালের এটা পুরনো কোয়েশ্চেন সো এটা হচ্ছে যে পৃথিবীর সমুদ্র জলের পিএইচ হ্রাসের প্রক্রিয়া হলো নাসার ওসান অ্যাসিডিফিকেশান এটি কোন গ্যাসের বৃদ্ধির ফলে ঘটে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আচ্ছা নিম্নলিখিত কোন পরিবেশ সংক্রান্ত কনভেনশানটি সাইটস নাম সাইটস বলা হয় এটা বহুবার কোয়েশ্চেনটা এসেছে বিভিন্ন জায়গায় দেখা যায় এটা আইএসএ এসেছে হ্যাঁ সো এরকম কোয়েশনটা এটা হচ্ছে ওয়াশিংটন কনভেনশন ওকে আচ্ছা তারপর দু হাজার তেরো সালে এটা পুরোনো কোশ্চেন সো আমি এটাকে স্কিপ করছি আচ্ছা তারপর হচ্ছে যে নিম্নলিখিত কোনটি মাইক্রো কম্পিউটারকে টেলিফোনের সঙ্গে যুক্ত করে সেটা হচ্ছে মোডেম আচ্ছা এম এস ওয়ার্ডের ফ্রন্টের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাইজ যথাক্রমে আট এবং বাহাত্তর মানে আমরা যে ফন্টে যখন লিখি যে বিভিন্ন হয় না টাইমস রোমান তারপরে এই যে বিভিন্ন সব এগুলো থাকে তো আর যেমনি সাইজও থাকে ফ্রন্ট সাইজ কতটা বড় হবে কতটা ছোট হবে আমরা এগারো করি বারো করি চোদ্দো করি তো সেখান থেকে আট হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে বাহাত্তর হচ্ছে সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অ্যাড্রেস নামে অ্যাড্রেস কী নামে পরিচিত সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নামে পরিচিত ঠিক আছে তারপর হচ্ছে যে নিচের কোনটি একটি গ্রাফিক প্যাকেজ কোরেল ড্র আনসার অপশান ডি বা ঘ আমরা কোরেল ড্রতে বিভিন্ন রকমের ডিজাইন করি তারপর আমরা সেটাকে মানে থ্রি ডিজাইন করতে সেটাকে কালার দিয়ে বা বিভিন্ন রকম যে কোনো ডিজাইনের আগে কোনো একটা বই ডিজাইন করব বা কভার ডিজাইন করব সমস্ত কিছু ক্ষেত্রে কোরেল ড্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফটোশপে করা যায় কিন্তু কোরেল ড্র হচ্ছে একটা অন্যতম অ্যাপ্লিকেশান ওকে আচ্ছা মাইক্রোসফট অফিসের পার্সোনাল ইন ইনফরমেশান ম্যানেজার হলো আউটলুক ওকে আচ্ছা নেক্সট এবার কিছু অনলাইনার যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটা একটু বড় হচ্ছে একটু মন দিয়ে দেখুন আশা করি অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনারা পাবেন আচ্ছা সবগুলো আলোচনা করব না কিছু কিছুগুলো স্কিপ করব আচ্ছা এটা বলছে যে কয়েকটি মৌলিক ও যৌগিক গ্যাসের সহজ প্রস্তুতি এবং ধর্ম আচ্ছা প্রথমে বলছে যে অক্সিজেন কথাটি অর্থ হলো অম্ল উৎপাদক মানে কি অ্যাসিড উৎপাদন করে আচ্ছা অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় মানে হিসেবে হিসাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আচ্ছা অক্সিজেন একটি জারক দ্রব্য ওকে আচ্ছা তারপর হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে আগুন ধরালে তীব্রতার সাথে বিক্রিয়া হয় ও জল উৎপন্ন হয় তাই তো আচ্ছা এক টুকরো জ্বলন্ত ম্যাগনেসিয়াম ধাতু সীতা অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে তা তীব্রভাবে জ্বলতে থাকে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা যে ক্লাস টেনের যে সুখেন্দু মাইতি বা বিভিন্ন যে বইগুলো আছে এই বইগুলোতে আমরা পাবো কিন্তু এটা ওয়ান লাইনের আকারে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ফলে আমাদের বইগুলো খোঁজার দরকার নেই এখান থেকে একবার দেখে নিলেই আমাদের মনে থেকে যাবে ওকে আচ্ছা স্যার হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন ওকে আচ্ছা এই হাইড্রো ক্যাভেন্ডিস হচ্ছেন হাইড্রোজেন গ্যাসের আবিষ্কর্তা এটা কিন্তু বারবার আসে এই কোয়েশ্চেনটা এটা কিন্তু স্টারমার্ক কোয়েশ্চেন এই স্যার হেনরি ক্যাভেন্ডিস আচ্ছা তারপর ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে হাইড্রোলিথ বলা হয় একটা কোয়েশ্চেনও ছাড়া যাবে না এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সো ভালো করে শুনতে থাকুন আচ্ছা তারপরে পটাশিয়াম প্ল্যাটিনাম কোবাল্ট প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে এই ক্ষমতাকে বলা হয় অন্তর্ধুতি ঠিক আছে আচ্ছা সদ্য প্রস্তুত হাইড্রোজেনকে বলা হয় জায়োমান হাইড্রো হাইড্রোজেন ইহা সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয় আচ্ছা ঝালাই কাজের জন্য অক্সি হাইড্রোজেন শিখা ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা বনস্পতি শিল্পে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ব্যবহার করা হয় ঠিক আছে এই যে এই যে জিনিসটা বনস্পতি মানে কি যে যে ঘি উৎপন্ন হয় আমাদের যে যেমন ডালডা বনস্পতি এই যে বনস্পতি ঘি উৎপন্ন করতে মানে হাইড্রোজেন ব্যবহৃত হয় এটা অনেকবার বহু পরীক্ষায় কোয়েশ্চেন আসে ওকে আচ্ছা অ্যামোনিয়া শুদ্ধিকরণের কাজে সালফিউরিক অ্যাসিড ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয় আচ্ছা তারপর হচ্ছে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য হওয়ায় কারণে জলের নিম্ন অপসারণ মাধ্যমে একে সংগ্রহ করা যায় না ঠিক আছে আচ্ছা কেন করা যায় না নিম্ন প্রসারণ দ্বারা কিছু কিছু গ্যাসকে করা হয় কি জলকে মানে উপরে পাঠিয়ে দিয়ে জলে যেহেতু ভারী গ্যাসের থেকে সেই তাই কি করে জলকে নিচে পাঠিয়ে দিয়ে গ্যাসটাকে ওপরে নিয়ে এসে তাকে আলাদা করা হয় কিন্তু সেটা অ্যামোনিয়ার ক্ষেত্রে হয় না জলে ওটা দ্রবণ জলে প্রচণ্ড দ্রাব্য সলিউবেল ঠিক আছে আচ্ছা অ্যামোনিয়া জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে মানে কি ওটা খারিও তার মানে তো লালকে করে কালি অ্যালকালি মানে কি লালকে কালো করছে অ্যালকালি মানে খার তাহলে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় দ্রব্য ঠিক আছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ আচ্ছা তারপরে ফোয়ারা পরীক্ষার মাধ্যমে বা ফাউন্টেন যে এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যামোনিয়ার জলীয় জল জলে দ্রবণীয়তার পরীক্ষা করা যায় আচ্ছা তারপর হচ্ছে যে অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আসা মাত্রই সাদা ধোঁয়ার সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আসে এলেই সতধমা সৃষ্টি করবে আচ্ছা তারপর হচ্ছে অ্যামোনিয়া নিসলারের দ্রবণে বিক্রিয়া করে তামাটে অদক্ষেপ দেয় আচ্ছা তারপরে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় আচ্ছা তারপর তিনটি পরিচিত খনিজ অ্যাসিড আচ্ছা কি কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড বলা হয়ে থাকে ঠিক আছে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড বলছে ঠিক আছে আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড সামুদ্রিক অ্যাসিড রূপে পরিচিত আচ্ছা আরটা এদি এইচ সি এল আমাদের যে পেটে তো এইচ খরিত হয় তার যে পিএইচ সেই পিএইচ হল ওয়ান পয়েন্ট এইট ওকে আচ্ছা তারপর সতেরোশো সালে প্রিস্টলি এই অ্যাসিড প্রস্তুত করেন তাহলে এইচসিএল প্রস্তুত করেন প্রিস্টলি আচ্ছা তাহলে ক্যাভেন আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের হাইড্রোজেন আচ্ছা এইচ সিএলের অপর নাম ইউরিয়াটিক অ্যাসিড আচ্ছা আর এইচসিএল এই মিউরিগেটি ইউরিয়াটিক অ্যাসিডই কিন্তু আমাদের ওই যে বাথরুম পরিষ্কার করতে বা বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে এই মিউরিয়াটিকটি অ্যাসিড ব্যবহার করা হয় আচ্ছা বাতাসের ঊর্ধ্ব অপসারণের মাধ্যমে সংগ্রহ করা সংগ্রহ এইচ সি এল করা হয় ঠিক আছে আচ্ছা এইচসিএল আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া উৎপন্ন করে আর তারপর কি সালফিউরিক অ্যাসিডের এবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অয়েল অফ ভিট্রিওল কাকে বলে আচ্ছা সমস্পর্শ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিকভাবে এইচ টু ফোর প্রস্তুত করা হয় আচ্ছা ধুমায়মান ধুমায়মান এইচ টু অপর নাম ওলিয়াম ঠিক আছে মানে ধোঁয়া ধোঁয়া যে এইস্টু সেটা সেটার অপর নাম হচ্ছে ওলিয়াম আচ্ছা এইচ টু এস ও তিনশো উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এইচ টু এস ও ফোরের জলীয় দ্রবণ প্রস্তুতিতে জলের মাধ্যমে এইচ টু জলের মধ্যে এইসু ফোর মেশাতে হয় তাহলে কি জলীয় দ্রবণ প্রস্তুতি জলের মধ্যে এইচ টু এসোফোর মেশাতে হয় ঠিক আছে আচ্ছা আর কেন না যদি দুম করে আমরা গাঢ় এই ফোরে এই যে ব্যাপারটা এই যে ব্যাপার আছে যে গাঢ় এই ফোরে যদি হঠাৎ করে জল দিয়ে দিই বিক্রিয়া হয়ে ধোঁয়া উৎপন্ন হবে মানে একটা বিস্ফোরণের সৃষ্টি হবে সো আমাদের কি করতে হয় জলের মধ্যে এই স্টুসফর মেশাতে হয় বোঝা গেল আচ্ছা চিনি ও কাগজ এই ফোরের সংস্পর্শে এলে এসে কালো কার্বনে পরিণত হয় ওকে আচ্ছা তো হচ্ছে লোহিত তপ্ত ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা এই স্টেসোফোর ফেললে বিয়োজিত হয়ে সালফার অক্সাইড ও জায়োমান অক্সিজেন উৎপন্ন হয় আচ্ছা নেক্সট কিছু আচ্ছা গাঢ় বা লঘু এইস্টেসোফোর এর জলীয় দ্রবণের সাথে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেডের সাদা হদক্ষেপ পড়ে তারপর কি নাইট্রিক অ্যাসিড বা এইচেন বলা হয় অ্যাকুয়া ফর্টিস বা শক্তিশালী জল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এইচসিএল এর অত্যন্ত উদ্বায়িতার কারণে এইচ এন ও থ্রি প্রস্তুতিতে গাঢ় এইচসিএল ব্যবহার করা হয় না আচ্ছা অসহল পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় আচ্ছা নাইট্রিক অ্যাসিড সাধারণ উষ্ণতার সাধারণ উষ্ণতার হুম আর এইচ এন ও থ্রি এর স্ফুটনাঙ্ক হচ্ছে এইটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণ রাসায়নিক ধর্ম অনুযায়ী তীব্র এইচ এন থ্রি একটি এক খারি অ্যাসিড এক খারিক অ্যাসিড ঠিক আছে এইচএ থ্রি একটা খার দেয় আচ্ছা তারপর হচ্ছে যে এইচ এন থ্রি একটি তীব্র জারক আর গাঢ় এইচ এন থ্রি সহজেই বিশ্লিষ্ট হয়ে এন এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করে আচ্ছা আর এইচ এন ও থ্রি ও এইচ সিএল যথাক্রমে ওয়ান ইস টু থ্রি অনুপাতে মিশিয়ে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করা হয় তাহলে এক আয়তন গাঢ় এইচ এন ও থ্রি এবং তিন আয়তন গাঢ় এইচ এল ঠিক আছে এটা গাঢ় হবে কিন্তু ঠিক আছে আচ্ছা গাঢ় ধাতব কপারের সাথে বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন প্রস্তুত করে আচ্ছা ঠান্ডা ও অতি গাঢ় এর বিসঙ্গে বিশুদ্ধ লোহার বিক্রিয়া হয় না আচ্ছা তারপর এর সংস্পর্শে লোহার উপর এফি থ্রি ও ফোর এর সূক্ষ্ম আবরণ পরে তা নিষ্ক্রিয় লোহাতে পরে তা নিষ্ক্রিয় লোহাতে পরিণত হয় আচ্ছা ম্যাগনেশিয়াম ধাতুর ওপরে এইচানা থ্রি এর বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম হাইনাইট্রেট এবং এইচ এইচ টু উৎপন্ন হয় বলয় পরীক্ষার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ করা হয় আচ্ছা ঘন কিউপ্রিক অ্যাসিডের সাথে কপার চিবড়া মিশিয়ে উত্তপ্ত করলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় আচ্ছা এই অবধি থাক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এই অবধি আপনারা ভালো করে দেখুন যেগুলো বুঝতে পারবেন না বা ভিডিওটাকে স্কিপ করে পিছিয়ে গিয়ে আবার দেখবেন আশা করি অনেকগুলো তথ্য এখানে আমি দিতে পেরেছি আর এমসি ভালো করে দেখুন আর আগের ভিডিওগুলো আমি লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার